পশু পাখিদের থেকে মানুষকে আলাদা মনে করা হয়, কারণ মানুষ কথা বলতে পারে, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, চিন্তা করতে পারে। কিন্তু বিশ্বাস করুন, কথা বলতে না পারলেও আমাদের আশেপাশে থাকা এসব প্রাণীদেরও অনুভূতি আছে। তারাও মানুষের মতো ভালোবাসতে জানে, তাদেরও দুঃখ কষ্ট আছে। তাই আমাদের মধ্যে যারা মনে করেন যে প্রাণীদের কোনো অনুভূতি নেই, আজকের ভিডিওটি দেখার পর তারা মেনে নিতে বাধ্য হবেন যে হ্যাঁ, পশু পাখিদেরও মন আছে এবং তাদের সাথেও ভালো ব্যবহার করার প্রয়োজন আছে। এই ঘটনাটি একটি পোষা বিড়াল ও তার সঙ্গীর। বিড়ালটির সঙ্গী কোনো এক রোগে অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু বিড়ালটি তা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই তার সঙ্গী যেখানে মারা গিয়েছিল সে সেখানে বসে থাকত আর মানুষের মতো কাঁদত। কথা বলতে না পারলেও এসব প্রাণীগুলোও দুঃখ কষ্ট সবই বুঝতে পারে। পশু পাখি শুধুই তাদের স্বসব প্রজাতির জন্য নয়, এমনকি মানুষের সাথেও জড়িয়ে পড়ে ভালোবাসায়। একটি পোষা বিড়ালের মালিক হঠাৎ করেই মারা যায়। অন্য সবাই এটা মেনে নিতে পারলেও তার পোষা বিড়ালটি কিছুতেই এটা মেনে নিতে পারছিল না। সে বুঝতে পারছিল না যে কেন তার মালিককে মাটির নিচে রাখা হয়েছে। তাই বিড়ালটি বারবার কবর খুঁড়ে তাকে বাইরে আনার চেষ্টা করতে থাকে। আমরা যখন বিপদে পড়ি তখন নিজের জীবন বাঁচাতে নিজের সঙ্গীর সাথীকেও ফেলে রেখে পালাতে দ্বিধা করি না। কিন্তু বিশ্বাস করুন, এই অবলা প্রাণীগুলো এদিক দিয়ে আমাদের থেকেও বহুগুণ ভালো। লুসি ও পান্ডা নামের দুটি কুকুরের মধ্যে লুসি হঠাৎ করে আঘাত পেয়ে রেল লাইনে আটকে যায়, কিন্তু পান্ডা পুরোপুরি সুস্থ ছিল। হঠাৎ করে ট্রেন আসতে শুরু করে, কিন্তু পান্ডা লুসিকে ফেলে ছুটে পালায়নি, বরং লুসির সাথেই রেল লাইনের ওপর শুয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে ট্রেন তাদের উপরের ফাঁকা জায়গা দিয়ে চলে যায় এবং তাদের কোনো ক্ষতি হয়নি। পরবর্তীতে স্থানীয় কিছু ছেলে লুসি এবং পান্ডাকে উদ্ধার করে। সত্যি এ যেন মানুষের জন্য এক শিক্ষণীয় উদাহরণ। এই তোতা পাখিটি তার সঙ্গীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই যখন পাখির মালিক পাখিটিকে নিয়ে যেতে চাইছিল, পাখিটি তাতে বারবার বাধা দিতে থাকে। আমাদের ভালোবাসার মানুষটি যখন অনেক দিন পর ফিরে আসে, তখন আমরা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে নিজের মনের ভাব প্রকাশ করি। আর পশু পাখিও ঠিক এটাই করে তাদের মালিকের জন্য। যখন আমাদের কাছের কেউ আমাদের ছেড়ে চলে যায়, তখন কোনোভাবে নিজেকে বোঝানো সম্ভব হয় না যে সে আর নেই। প্রাণীদের মধ্যেও ঠিক এমনই আচরণ দেখে আপনিও চোখের জল ফেলতে বাধ্য হবেন। এই কুকুরটির সঙ্গী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু সে কিছুতেই তা মেনে নিতে পারছিল না। তাই বারবার চেষ্টা করছিল তাকে টেনে তুলতে। এই
বিড়ালটির সঙ্গীও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর সে বারবার চেষ্টা করতে থাকে তার সঙ্গীকে বাঁচিয়ে তুলতে। আর এবার এই শেষের ভিডিওটি দেখে আপনিও একেবারেই কেঁদে ফেলবেন। একটি কুকুরের মালিকের মৃত্যু তার পোষা কুকুরটি কিছুতেই মেনে নিতে পারছিল না, তাই তার মালিক মারা যাওয়ার 2 মাস পর্যন্ত কুকুরটি তার মালিকের কবরের পাশেই ছিল এবং মানুষের মতোই কাঁদত। জানি আপনাদের চোখেও জল চলে এসেছে, সত্যি পশু পাখিদের মতো ভালোবাসা যেন মানুষের থেকেও বেশি, মানুষের মতো তারাও দুঃখ কষ্ট সবই বুঝতে পারে। তাই আপনারা যারা মনে করেন যে পশু পাখিদের কোনো অনুভূতি নেই, তারা দয়া করে এসব প্রাণীদেরকে কোনো কষ্ট দিবেন না, কারণ তারা শুধু কথা বলতে পারে না কিন্তু দুঃখ কষ্ট সবই তারা বুঝতে পারে, সবই অনুভব করতে পারে। তাই আপনার আশেপাশের প্রাণীদেরকে ভালোবাসুন, দেখবেন আপনার চারপাশ আরও বেশি রঙিন হয়ে উঠেছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।